आगामी 30 डिसेम्बर तारीख থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুছায়া সভাগৃহে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় বুধবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক শুভজিৎ মণ্ডল, বালুরঘাট মহকুমা শাসক, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সহসভাপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আসন্ন দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলাতে কি করণীয় সেই বিষয়ে আগামী প্রস্তুতি সভা হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 28তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলাকে কেন্দ্র করে আজকের প্রস্তুতি সভায় এই প্রস্তুতি সভায় এখানে উপস্থিত সমস্ত আধিকারিকগণ, এডিএম সাহেব, এনজিও সাহেব থেকে শুরু করে আমাদের সমস্ত আধিকারিকগণ, আমাদের বিভিন্ন স্তরের বইপ্রেমী মানুষ, আমাদের লাইব্রেরির, আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরির সমস্ত কর্মকর্তাগণ, যারা মূলত এই যে আমাদের জেলা বই মেলা সেটার আয়োজন করে থাকেন, গোটা জেলার বইপ্রেমী মানুষদের একসঙ্গে করে নিয়ে আপনাদের সকলকে আমি প্রথমেই এই 28তম জেলা বই মেলায় আগামী দিনে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব তার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুধু আমার বক্তব্য ঠিক নয়, দু চারটে কথা আমি বলবো যে জেলা বই মেলাকে আরো সুন্দরভাবে গড়ে তোলবা, আরো সুন্দর করে যে পরিচালনা করে সাফল্যমণ্ডিত করবার যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা চাইবো যে প্রত্যেকের ভাবনাগত জায়গা থেকে কন্ট্রিবিউশনটা থাকুক, এবং শুধুমাত্র বই মেলা মানে যে বইয়ের স্টল হলো সেখানে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে লাইব্রেরি গুলো আসলো, বই কিনলো, চলে গেল, সাধারণ মানুষকে আমরা কতটা বেশি করে ইনভলভ করতে পারছি, তার মধ্যে অ্যাট্রাকশনটা কিভাবে করে আমরা তৈরি করতে পারছি, সেই জায়গায় যদি কিছু ভাবনা আমরা একটু ভাবতে পারি আরো বেশি বেশি করে। বই মেলা যখন তাহলে সেখানে সাহিত্য চর্চার যে জায়গা, আমি জানি না মানে বিগত দিনের বই মেলাগুলোতে সেই স্পেস গুলো ছিল কিনা বা থাকে কিনা, আমি খুব একটা বেশি বই মেলার সময় যে অ্যাটেন্ড করা সেটা করা হয় না, হয়তো কোনো একদিন এলাম, আমারই আমি এটা স্বীকার করছি যে আমারই হয়তো বই মেলাতে আসা কম হয়। তো সেই জায়গা থেকে আমরা যাতে প্রত্যেকটি বইপ্রেমী মানুষ যেন আমরা সেই অ্যাট্রাকশনটা অনুভব করি, এইটা করবার জন্য যা যা করার প্রয়োজন আমরা করতে পারি, যেটা যে জেলার যারা সাহিত্যিক বা জেলার যারা কবিরা রয়েছেন তাদেরকে নিয়ে যদি একটা আলোচনা সভা বা তাদের যে কাজ, তাদের যে সৃষ্টিশীল কাজ সেগুলোকে নিয়ে বই মেলার সাথে বই কেনা বই পড়ার সাথে সাথে এই বিষয়গুলো যদি আমরা রাখতে পারি আমার মনে হয় ভালো হবে। বালুরঘাট থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুড়িক নিউজ।